বিজয় দিবস উপলক্ষে খুলনায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চিত্রা। এই মুহূর্তে খুলনা বিআইডব্লিউটিএ ঘাটে আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী খুলনা অঞ্চলের উদ্যোগে দুই দিন ব্যাপী যুদ্ধ জাহাজ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে সর্বসাধারণের জন্য। দুপুর দুইটার পর থেকে কিন্তু সাধারণ মানুষ এখানে আসতে শুরু করেছেন এবং সময় যত বাড়ছে দর্শনার্থীর সংখ্যাও কিন্তু বাড়ছে। এবং এখানে যারা নৌবাহিনীর কর্মকর্তা এবং এই জাহাজের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা সাধারণ মানুষকে এই নৌবাহিনীর এই বিএনএস চিত্রা নামে এই জাহাজটিতে যে ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো আসলে বুঝিয়ে দিচ্ছেন। একটু বলে রাখি, এই জাহাজটিতে বেশ কিছু অত্যাধুনিক গান রয়েছে, অর্থাৎ মোট 5টি গান রয়েছে যেগুলো একই সঙ্গে শত্রুপক্ষের এয়ারক্রাফট এবং যুদ্ধ জাহাজ ধ্বংস করতে সক্ষম। এই জাহাজটি মূলত বাংলাদেশ নৌবাহিনীর যে সক্ষমতা সেই সক্ষমতারই একটি প্রতীক। এখানে মোট 5টি গানের পাশাপাশি অতিরিক্ত আরও 2টি গান এখানে যুক্ত করা সম্ভব, যেটি একই সঙ্গে 30 মিলিমিটার গান বলছেন এরা, এবং এটি 5 কিলোমিটার পর্যন্ত একটানা যুদ্ধ জাহাজ ধ্বংস করতে পারে। যুদ্ধ জাহাজ বাদেও এটি কিন্তু যুদ্ধকালীন সময় বাদেও সমুদ্র পৃষ্ঠেতে বিভিন্ন শত্রু রক্ষায় কাজ করছে, পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন সময় যে মা ইলিশ আহরণ করা বন্ধ থাকে সেই সময় কিন্তু এই জাহাজটি টহলের কাজে ব্যবহৃত হয়। এখানকার যারা নৌ কর্মকর্তা রয়েছেন তারা এই জাহাজটি সম্পর্কে বলেছেন, জাহাজটি তাদের নৌবাহিনীর অন্যতম একটি জাহাজ যেটি সবসময় তাদের সব ধরনের সহযোগিতা করে থাকে টহলে এবং পাশাপাশি যুদ্ধের সময়। যারা সাধারণ মানুষ এখানে এসছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এই যুদ্ধ জাহাজের বিভিন্ন জিনিস বা বিভিন্ন সরঞ্জাম এবং বন্দুকগুলো দেখে তারা কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকেই প্রথমবারের মতো এই যুদ্ধ জাহাজ সামনাসামনি দেখতে পেরেছেন এবং তারা এই যুদ্ধ জাহাজগুলো দেখে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা দেখে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আমাদের দেশে বাংলাদেশ নৌবাহিনী যে ধরনের সক্ষমতা রয়েছে এটি তার প্রমাণ করে। এর পাশাপাশি একটু বলে রাখি, এটি কিন্তু 2004 সালে বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হয়, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে এই জাহাজটি ক্রয় করা হয়েছিল এবং খুলনা শিপইয়ার্ড থেকে এটি আধুনিকরণ করা হয়। তো আমার কাছে খুলনা বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ প্রদর্শনের যে খবর তার সবশেষ ছিল এই। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে।